হাই ফ্রেন্ডস, জয়া ফুড হাউসে তোমাদের স্বাগত। তোমরা ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি এবং আমার ছেলে, তোমাদের দাদা সবাই ভালো আছে। আর আজকে আবার বসে পড়েছি তোমাদের সামনে আমি একা ইটিং শো নিয়ে। তো চলো দেখে নিই, আজকের আমাদের এখানে ঠান্ডাটা অনেক কম। তো চলো দেখে নিই আজকে কী নিয়ে বসেছি। আজকে প্লেট থালাটা দেখতে পাচ্ছ তো? সব থালাতে নিয়ে বসেছি। এখানে ভাত আছে, আর ভাতের ওপরে দেখতে পাচ্ছ গাজর ঘি দিয়ে ফ্রাই করে এর ওপরে দেওয়া আছে। শশা আছে, সিম ভাজা, বেগুন ভাজা, এটা ডিমের অমলেট করে ঝাল হয়েছে, এটা হচ্ছে রুই মাছের ঝাল হয়েছে, আলু ভাতে পেঁয়াজ তেল লঙ্কা করে মাখানো হয়েছে, আর এখানে আছে মুসুর ডাল ঘন করে করা, আর এখানে একটা তরকারি আছে জানো তো, ওটা ছোলার ডাল দিয়ে এই তরকারিটা হয়েছে। তো চলো, এই হলো আজকের আমার খাবার। আর এই ডিমের গ্রেভিটাও আছে, আমি নেবো, পরে নেবো, লাগলে নেবো। তো চলো, তোমরা সঙ্গে থাকো প্রত্যেক দিনের মতো, আর এইভাবে ভালোবাসা দিতে থাকো। খাওয়া স্টার্ট করছি। আমার তরফ থেকে তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা। প্রথমে এটা দিয়ে খাই। ডালটা কিন্তু যে ধনে পাতা দিয়ে করেছিল, হেভি স্বাদ হয়েছে।
ওই অমলেটটা কিন্তু দুটো ডিমের, ডবল ডিম, ওই জন্য অনেকটা বড়। এটা গেবি নিয়েছি, এটা অল্প নেবো।
এটা আমার ক্যামেরাম্যানের জন্য, অনেকটা বড় তো, অনেকটাই মোটা ছিল। ঠান্ডা আবার তার উপরে এই মাটির গ্লাসের জল, তো আরও ঠান্ডা লাগছে এখন, কিন্তু খেতে ভালো লাগছে, ঠান্ডা হোক খেতে দারুণ। তো চলো ডিমটা থাক, কারণ আমার ক্যামেরাম্যান ডিম হলেই আমার পাত থেকে খাওয়া চাই, ওই জন্য রেখে দিলাম একটু আজকের মতো। আমার যদি ইটিং শোটা তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, দিয়ে পাশে বেলঘন্টা টিপে অলটা টিপে দিও, তাহলে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো। আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, টাটা।